নমস্কার এবং ধন্যবাদ জানাচ্ছি। আজকে রিটায়ারমেন্ট কভারেজের এই আয়োজিত মিটিংয়ে আমরা এসেছি এবং একটা প্ল্যাটফর্ম পেয়েছি একটা ডিসকাস করার। আমি একটা ডিসকাস করেছি যে রাজ্যের পিছিয়ে পড়ব সম্প্রদায় রাজ্য আমাদের ত্রিপুরা পিছিয়েপূর্ব রাজ্যের মধ্যে একটা রাজ্য। এই রাজ্যের সব সম্প্রদায়কে যদি আমরা ডেভেলপমেন্ট করতে চাই, ভারতের সংবিধানের প্রদত্ত ক্ষমতা বলে রাজ্য সরকার ডেভেলপমেন্ট কাউন্সিল তৈরি করতে পারে। এর আগেও আমি এটা নিয়ে প্রচার করেছি এবং মহামান্য রাজ্যপালের কাছে আমরা স্বাগত দিয়েছি। ডেভেলপমেন্ট কাউন্সিল করা মানে রাজ্যের প্রত্যেকটা সম্প্রদায়ের কাছে সরাসরি সরকারি সাহায্যে পৌঁছে ট্রাইবেলের বিশটা সম্প্রদায় রয়েছে, বিশটা সম্প্রদায়ের জন্য না করলেও ছোট ছোট ক্ষুদ্র সম্প্রদায় রয়ে গেছে। প্রত্যেকটা সম্প্রদায়ের জন্য ডেভেলপমেন্ট কাউন্সিল করে এবং ডেভেলপমেন্ট কাউন্সিল যার জন্য করবেন, যে সম্প্রদায়ের জন্য করবেন, ওই সম্প্রদায় শুধু রিয়াং ডেভেলপমেন্ট কাউন্সিল, শুধু রিয়াংয়ে থাকবে ডেভেলপমেন্ট কাউন্সিলের সংবিধানের নিয়ম।